তিন তারিখও বিশ্বাস করি নাই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। পাঁচ তারিখ যখন আমরা কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলাম সেনাপ্রধানের আহ্বানে পরবর্তীতে বঙ্গভবনে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছিলাম কেমনে কি হলো, সবার কথা একটাই ছিল এটি স্বয়ং আল্লাহ করেছেন। রাষ্ট্রবিজ্ঞানীদের সকল যুগ বিয়োগ ব্যর্থ করে দিয়ে অবৈধ আশা আকাঙ্ক্ষার ভেলায় যারা বাসছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথেষ্ট এবং যথাযথ পাওনা তাদের হাতে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ইউকে সরকারকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমরা বলবো প্রিয় দেশে আইনের শাসন কায়েমে আপনারা আমাদেরকে সহায়তা করুন। আপনারা কোনো মিসক্রিয়েন্টকে কোনো দুষ্কৃতিকারীকে মেহরবানি করে আপনারা প্রশ্রয় দেবেন না। যারা আমাদের টাকা লুণ্ঠন করে চুরি করে আপনাদের দেশে পাচার করেছে তাদেরকে আপনারাও পাকড়াও করুন আর ওই টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করুন। এতে আমাদের দেশ এবং জাতি আপনাদের এই অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা বিশ্বাস করি এখানে আইনের শাসন আছে, আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা এইটুকু করবেন আমরা আশ্বস্ত হতে চাই, আস্থা রাখতে চাই। সেই ছেলেটা ইতিহাসের আইকন হয়ে গেল, আমরা তার জন্য গর্বিত। আবু সাইদ ডানা মেলে বলেছিল হয় আমার অধিকার দে না হয় বুকে গুলি দে, অধিকার দেয় নাই, পরপর তিনটা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। গরিবের সন্তান, পাঁচটা ভাইয়ের মধ্যে কেউ প্রাইমারি লেভেল ক্রস করতে পারে নাই, সে ছিল অসম্ভব ধরনের মেধাবী, বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, তার বাতি নিভে গেল। তার পরিবার তার মুখের দিকে তাকাইয়া তাদের সংসারে আলোর কিছু জলখানি দেখতে চেয়েছিল, সে আলো নিভিয়ে দেওয়া হলো। শুধু কি সে একা, তার মতো এক এক করে 16 থেকে 1650 আমাদের ধারণা তাদেরকে হত্যা করা হলো। সেখানে 1.5 বছরের কুলের শিশুও ছিল, এই একটা শিশু যদি জীবন পেয়ে আজকে জিজ্ঞেস করে আমি শিশু আমার কি অপরাধ, কি জবাব দিবে তারা?